ওয়েলকাম টু টেক বাংলা আলাইকুম বন্ধুরা এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে হেয়ার রিপ্লেসমেন্ট দেখাব অনেকের মাথায় চুল থাকে না অথবা অনেকে আবার চুলের স্টাইল করতে চায় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি যেটা করবেন আপনি চলে যাবেন গুগলে গুগলে আসার পর এখানে আপনি ম্যান হেয়ার স্টাইল লিখে চার্জ করবেন তো আমি এখান থেকে ম্যান হেয়ার স্টাইল লিখে চার্জ করলাম তো চার্জ করার পর আপনি যেটা করবেন ঠিক এখানটায় এসে ইমেজ অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু হাজারো রকমের হেয়ার স্টাইল রয়েছে তো আপনার ছবিটি যে অ্যাঙ্গেলে রয়েছে আপনি ঠিক সেই অ্যাঙ্গেলের হেয়ার স্টাইল এখানে পেয়ে যাবেন তো আপনি আপনার ইচ্ছে মতো হেয়ার স্টাইল চুজ করে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি চলে যাবেন ফটোশপে তো আমি ফটোশপে চলে আসলাম দেখতে পাচ্ছেন অলরেডি আমি ফটোশপে দুটি ছবি ওপেন করে রেখেছি তো এখন আমি যেটা করব এই ছবিতে যে চুল দেখতে পাচ্ছেন এই চুলগুলো আমি ঠিক এই ছবিতে এনে অ্যাডজাস্ট করব তো প্রথমে যেটা করবো আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য চলে যাব টুল বক্সে টুলবক্সে ঠিক এখানটায় এসে ম্যাজিক টুলের মধ্যে মাউসের রাইট বটন ক্লিক করে আমি এখান থেকে কুইক সিলেকশন টুল সিলেক্ট করলাম তো কুইক সিলেকশন টুল সিলেক্ট করার পর কুইক সিলেকশন টুলের অধীনে উপরে যে অপশন রয়েছে আপনি ঠিক এখানটায় অ্যাড টু সিলেকশন অপশনে রাখবেন তো এরপর আপনি যেটা করবেন মাউস ড্র্যাগ করবেন মাউস ড্র্যাগ করলে ছবিটি সিলেক্ট হয়ে যাবে তো আমি করছি দেখেন তো বন্ধুরা সিলেকশন করা হয়ে গেলে আপনি যেটা করবেন ঠিক উপর এখানটায় এসে রিপাইন এইডস অপশনে ক্লিক করবেন তো আমি এখান থেকে রিপাইন এইডস অপশনে ক্লিক করলাম তো বন্ধুরা এখন আপনারা যেটা করবেন আপনাদের চুলের চারপাশে যদি ব্যাকগ্রাউন্ড থেকে যায় সেক্ষেত্রে আপনারা ব্যাকগ্রাউন্ডটিকে আবারও রিমুভ করতে পারবেন খুব স্মুথলি তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন জাস্ট মাউসটিকে চুলের চারপাশে ড্রেক করবেন ড্রেক করলে যদি চুলের চারপাশে কোনো কারণে ব্যাকগ্রাউন্ড থেকে যায় সে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে তো আমি করছি দেখেন জাস্ট মাউসটিকে ড্রেক করছি তো এরপর আমি যেটা করবো ঠিক এখানে এসে কন্ট্যাক্স একটু বাড়িয়ে দিব এইটিন রাখলাম এরপর আমি চলে আসবো নিচে এখানটায় আউটপুট টু অপশনে তো আমি এখানটায় ক্লিক করলাম ক্লিক করার পর নিউ লেয়ার অপশনে ক্লিক করলাম নিউ লেয়ার অপশন ক্লিক করার পর ওকে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে গিয়েছে তো এখন আমাদের ছবির যতটুকু অংশ প্রয়োজন আমরা ঠিক ততটুকু সিলেক্ট করবো সিলেক্ট করে এই ছবির মধ্যে মুভ করবো তো সিলেক্ট করার জন্য চলে গেলাম টুল বক্সের টুল বক্স এখানটা এসে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট করলাম তো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট করার পর আমি ছবিটি যতটুকু সিলেক্ট করতে চাচ্ছি ঠিক ততটুকুর মধ্যে মাউস ড্র্যাগ করবো ঠিক এইভাবে তো আমি এতটুকুই রাখলাম রাখার পর যেটা করবো মুভ টুল সিলেক্ট করার পর আমি ছবিটিকে মুভ করে ঠিক এই ছবির মধ্যে এনে ছেড়ে দিলাম এখন আমি যেটা করবো এই ছবিটিকে মিনিমাইজ করে রাখছি এরপর এই ছবিটিকে ফুল স্ক্রিন করে নিলাম একটু জুম করে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি যেটা করবো এই ছবিটিকে পিছনের ছবিটির সাথে অ্যাডজাস্ট করবো তো সেটার জন্য আমি এই ছবিটির অপাসিটি একটু কমিয়ে নিব তো অপাসিটি কমানোর জন্য চলে আসলাম লেয়ার বক্সে তো লেয়ার বক্সে দেখতে পাচ্ছেন আমরা একটু আগে যে ছবিটিকে মুভ করলাম সেই ছবিটির কিন্তু একটি লেয়ার ক্রিয়েট হয়েছে তো এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থা আমরা ঠিক এখান থেকে অপাসিটি একটু কমিয়ে নেব তো আমি অপাসিটি সিক্সটি রাখলাম সিক্সটি রাখার পর এখন যেটা করবো এই ছবিটিকে আমরা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি তো ছবিটি যদি ছোট বা বড় করা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ছবিটিকে ট্রান্সফর্ম করে নেবেন তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করলাম দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু ট্রান্সফর্ম হয়েছে তো এরপর আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো কোনা থেকে ছবিটিকে ছোট অথবা বড় করতে পারেন তো আমি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি তো বন্ধুরা আপনার ইচ্ছে মতো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনি যেটা করবেন এখান থেকে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আমরা আবারও চলে যাব লেয়ার বক্সে লেয়ার বক্সে ঠিক একটু আগে আমরা যে অপাসিটি কমিয়েছিলাম সেই অপাসিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দিব তো এরপর আমরা উপরে লেয়ারটিকে মাস্ক করে দিব তো লেয়ারটি মাস্ক করার জন্য সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাবো লেয়ার বক্সের একদম নিচে এখানটায় আমরা কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে মাস্ক অপশন একটি ক্লিক করবো দেখতে পাচ্ছেন লেয়ারটি মাস্ক হয়ে গিয়েছে তো এরপর আপনি যেটা করবেন মাস্ক লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় চলে যাবেন টুল বক্সে টুল বক্স থেকে ব্রাশ টুল সিলেক্ট করবেন ব্রাশ টুল সিলেক্ট করার পর নিচে এখানটায় ব্যাকগ্রাউন্ড এবং সব ফোরগ্রাউন্ড দুটি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবেন যেমনটি আমার রয়েছে তো এরপর আপনি যেটা করবেন ব্রাশ টুলের অধীনে উপরে যে অপশন রয়েছে এখানটায় অপাসিটি এবং ফ্লো দুটি হান্ড্রেড পার্সেন্ট করে রাখবেন তো হান্ড্রেড পার্সেন্ট করে রাখার পর আমরা জাস্ট এখানটা মাউস ড্রেক করব তো আপনি আপনার প্রয়োজন মতো ব্রাড সাইজটিকে ছোট অথবা বড় করে নিতে পারবেন কিবোর্ড থেকে লেফট ব্যাকেট অথবা রাইট ব্যাকেট চাপলে ব্রাড সাইজটি বড় অথবা ছোট হবে তো এরপর আমি যেটা করবো জাস্ট এখানটায় মাউস ড্রেক করব তো আমি করছি দেখেন তো বন্ধুরা এতক্ষণ দেখলেন কত সহজে একটি ছবির মধ্যে হেয়ার অ্যাডজাস্ট করা যায় তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে চমৎকার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ